আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দেব তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য বিধাতা তুমি যে What's up guys, this is Tahasin and welcome back to brand new আরো একটা নতুন ব্লগে সো আজকে মূলত আমরা শান্তর সাথে যাব ঘুরবো এবং নতুন একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিব ঠিক আছে কাজটা হলো আজকে ইভেন্টের একটা কাজে যাচ্ছি আর যেটা শান্ত সবসময় করে থাকে তো শান্তর মূলত কাজটা এলো ইভেন্টের কাজ বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামের তাই তো তো আজকে আমরা একটা এক্সপিরিয়েন্স নিতে যাব শান্তর কাছ থেকে কোথায় যাচ্ছি আজকে এটা মূলত আমার বিজনেস না এটা হলো আমার মামার বিজনেস তো এখানে আমি জব করি আর আজকে আমরা যাব মিরপুরে মিরপুরে আপনার একটা সেটআপ খুলতে যাব তারপরে কাজ আছে আমাদের ধানমন্ডি ধানমন্ডিতে একটা সেটআপ করে তারপরে দেন বাসা চলে আসব এর মাঝে অনেক কিছু হবে আপনারা দেখতে থাকুন আজকে মূলত ইভেন্টের কাজে যাচ্ছি অনেক এক্সাইটেডমেন্ট কাজ করতেছে কারণ এই ধরনের কাজে কখনো আমি যাই নাই তো লাইফের ফার্স্ট যাচ্ছি শান্তর সাথে তো দেখতে থাকো আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং ব্লগ হবে সো লেটস গো গাইস মিরপুরে কিন্তু অলরেডি আমরা চলে এসেছি হ্যাঁ মিরপুরে আসতে প্রায় আমাদের 2 ঘন্টা সময় লাগছে আর এই 2 ঘন্টা জ্যামের মধ্যে ছিলাম আর ঘুমাইছি সিটের মধ্যে তো ঘুমের থেকে উঠে দেখলাম যে মিরপুর চলে আসছি দেন আমরা এখন রিকশা নিয়েছি 10 নম্বর হয়ে 13 নম্বরে যাব তো মিরপুর 13 নম্বরে মূলত আজকের কাজটা ওইখানে যে শান্তর একটা সেটআপ আছে ওইটা খুলে এনে দেন লালবাগ যাব লালবাগ থেকে আবার যেতে হবে ধানমন্ডি গাইস আমরা কিন্তু মিরপুরে চলে এসেছি হ্যাঁ রাকিম সিটিতে আছি এই মুহূর্তে তো এখানেই মূলত শান্তর ইভেন্টটা ছিল তো ওই ইভেন্টের কিছু জিনিসপত্র নিতে আসছি এখানে দেন আমরা এলাকায় যাব এলাকা থেকে আবার আরেকটা ইভেন্টের কাজে যাব ওইটা আর কি পুরো শেয়ার করার চেষ্টা করব ওইটা হলো ধানমন্ডি তিনে তো ফাইনালি মিরপুর থেকে বেরিয়ে যাচ্ছি হ্যাঁ আমার সাথে শান্ত আছে শান্ত দেখো আমরা মিরপুর থেকে এখন আবার কিল্লার মোড় যাব কিল্লার মোড় থেকে আবার ধানমন্ডি যাব এখন আছি হলো মিরপুর 10 নম্বরে এখন এখান থেকে বেরিয়ে আমরা এখন ডিরেক্ট যাচ্ছি কিল্লার মোড়ে গাইস কিল্লার মোড় থেকে কিন্তু আমরা চলে এসেছি তো জিনিসপত্রগুলো কিল্লার মোড়ে রেখে এসেছি আর কিছু জিনিসপত্র নিয়ে আসছি আবার তো শান্ত এখানে কাজ শুরু করে দিয়েছে আবার ভাইবো না শুধু আমি ভিডিও করতেছি আমিও কিন্তু ওকে হেল্প করতেছিলাম কাজে তো চিন্তা করলাম একটু ভিডিও না করলে কিন্তু হবে না যেহেতু বলছি আজকে আমরা একটা ইভেন্টের কাজে যাচ্ছি আর ইভেন্টের ভিডিও যদি আমরা না দিই তাহলে তোমরা বলবা যে শুধু শুধু ভিডিও বানাইছি মিথ্যা কথা বলছি তো এই কারণে দেখানোর চেষ্টা করলাম ভিডিওতে তো শান্ত কাজ করতেছে অলরেডি আর আমি একটু পর পর ফাঁকে ফাঁকে আর কি একটু ভিডিও করলাম তোমাদের দেখানোর জন্য ঠিক আছে তো মূলত এটা পুরোটা কমপ্লিট করার পরে ফ্রেমটা দেখতে যেমন লাগতেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো গাইস দেখা যাক
তো তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, তো দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওতে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখেন এই ভাইটাকে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ অল।